দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একই সাথে দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। কাগজে কলমে প্রত্যেক শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলে একটি করে সিট বরাদ্দের কথা থাকলেও বাস্তবতা বলে ভিন্ন কথা। এই বিদ্যাপীঠ অসংখ্য ইতিবাচক সংবাদের পাশাপাশি অশান্ত ছাত্র রাজনীতি, শিক্ষকদের নৈতিক পরাজয়, প্রশাসনের লাগামহীন দুর্নীতি, অবাধে মাদক সেবন, বিপণন, ছিনতাই, চাঁদাবাজি, নিপীড়ন, এমনকি ধর্ষণের মতো ঘটনায় বারবার শিরোনাম হয়েছে। 3 ফেব্রুয়ারি রাতে বহিরাগত এক নারীকে ধর্ষণের পর 7 ফেব্রুয়ারি প্রতিদিনের বাংলাদেশে জাবিতে ধর্ষণের নেপথ্যে মাদক শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসার 2 দিন পর র‍্যাবের ব্রিফিংয়েও একই বিষয়ে উদ্বেগ জানানো হয়। ক্যাম্পাসের প্রগতিশীল সকল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরাও সোচ্চার ধর্ষক ও তার সহযোগীদের শাস্তির দাবিতে। তবে শিক্ষক শিক্ষার্থী সহ বহিরাগতদের ক্যাম্পাসের অভ্যন্তরে অপরাধে জড়িয়ে পড়ার দায় কার? নীতি দার্শনিক ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শওকত হোসেন মনে করেন, দায় এড়ানোর সুযোগ নেই দায়িত্বশীল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সামগ্রিকভাবে জাতির কিছু নৈতিক অবক্ষয়ের অবস্থা চলছে, বিশ্ব সমাজেও চলছে, কিন্তু আমি বিশ্ব সমাজের অন্য কোনো জায়গায় দোহাই দিয়ে আমার নিজের দায়কে এড়াতে পারি না। সব মিলিয়ে যে অবস্থাটা চলছে সেখানে এ ধরনের ঘটনা ঘটাটা অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়। শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যাওয়া এবং তাতে পৃষ্ঠপোষকতা করাকেও দুঃসন এই শিক্ষক। বিশ্ববিদ্যালয় যখন অছাত্র থাকে, বিশ্ববিদ্যালয় যখন শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যাওয়ার অনেক রকমের সুযোগ থাকে এবং প্রণোদনা থাকে, তো সেই ক্ষেত্রে এরকমের অনেক রকমের অসভ্য ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। শিক্ষার সাথে যদি ভালো মানুষ হওয়ার প্রণোদনা না থাকে, সেই শিক্ষা দিয়ে আমাদের জাতির কতগুলো কারিগর তৈরি করা যেতে পারে, কিন্তু ভালো মানুষ তৈরি করা যাবে না। আর ডক্টর রেজওয়ান অকরিম স্নিগ্ধার আপত্তি পুরো সিস্টেম নিয়ে। শুধু যে অছাত্র ব্যাপারটা না, রানিং ছাত্রদেরকে ছাত্রদের মাথার মধ্যে হঠাৎ করে একটা পুঁজিবাদী চিন্তা ঢুকিয়ে দেওয়া, সারাক্ষণ অর্থের পিছনে থাকতে হবে বা অর্থ নিয়ে আমার ক্ষমতা মর্যাদা এগুলো, অর্থ থাকলে আমি সব কিছু পেয়ে যেতে পারি, এই যে একটা চিন্তা, অথবা এই চিন্তাটা কোত্থেকে এসছে, চিন্তাটা এসছে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই। সেটা শুধু ছাত্র কেন, শিক্ষক বলেন, যে কোনো কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, প্রত্যেকেরই তো একটি জবাবদিহিতার একটা সুযোগ থাকা উচিত, যে কোনো ছাত্র সংগঠন, সেক্ষেত্রে শুধু ছাত্রলীগ না, যে কোনো ছাত্র সংগঠনের দায়িত্ব যে তার দলের কর্মীদেরকে আপনি কি নৈতিক শিক্ষা দিতে সক্ষম কিনা। ধর্ষণ কিংবা মাদকের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে বিবেচনা করলে পরিণতি ভয়ঙ্কর হবে ধারণা অধ্যাপক রায়হান রায়নের। চাঁদাবাজির ঘটনা বা জমি দখলের ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং এগুলোর সাথে মাদকের ব্যাপারটা যুক্ত আছে। তো বিচ্ছিন্নভাবে যদি প্রশাসন দেখে যে এটা একটা একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, এটার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং ভিকটিম যে তার হাজব্যান্ড মামলা করেছে, অতএব এটা নিয়ে ধরা পড়েছে, তারা হয়ে গেছে, এভাবে যদি দেখে তাহলে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে। বিশ্ববিদ্যালয় একই সাথে ইতিবাচক এবং নেতিবাচক দুটি পথই উন্মুক্ত রাখছে, তাই মজবুত নৈতিক ভিত্তি গঠনের বিকল্প নেই মনে করেন আরেক শিক্ষক। আমরা কিন্তু দুইটা চিত্রই দেখতে পারি, এই ক্যাম্পাস থেকে অহরহ মানুষ যেমন সরকারি চাকরিতে এবং বিভিন্ন ভালো জায়গায় তাদের স্বাক্ষর রাখছে, সেটা গবেষণার ক্ষেত্রে হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, অথবা সরকারি চাকরির যেগুলো খুব উল্লেখযোগ্য জায়গা, সেই জায়গায় যেরকম আছে একটা কিছু স্টুডেন্ট আবার মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এই পিকচারটা কিন্তু ক্লিয়ার যে বিশ্ববিদ্যালয় এই দুইটা সুযোগই দিচ্ছে, কে কোন সুযোগটা বেছে নিচ্ছে এটা তার ব্যক্তিগত শিক্ষা, ব্যক্তিগত রুচি। এদিকে ধর্ষণে অভিযুক্ত ও অভিযুক্তদের পালাতে সাহায্যকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়ে সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলনরত শাখা ছাত্রলীগ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনে অপরাধীর কোনো ঠাঁই নেই। অন্যায়ের বিরুদ্ধে ছাত্রলীগ সবার আগে অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্রলীগের থেকে কোনো ধরনের অন্যায়ের সুযোগ নেই এবং ছাত্রলীগ কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় দেয় না। তার সর্বোচ্চ বিচার হওয়ার আগ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মাঠে আছে এবং ছাত্রলীগ তার বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবে। অপরাধী যেই হোক, সে অপরাধী যিনি ধর্ষণ করেছেন
তার আসলে কোনো দল নাই। এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তিটুকু হোক। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা নতুন নয়। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র নেতাদের হাতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সে সময় বড় রকম আন্দোলন হয়েছিল ক্যাম্পাসে। প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল ছাত্রী নিপীড়নের ঘটনা। তাই রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইনে ধর্ষণ সহ যে কোনো অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সর্বমহলের। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।